नमस्कार बंधुरा, जशोदा रान्नाघर आरो एक नतून पर्व आपनादे सबाई के स्वागत जानाच्छि। आमी काकली, आज आमी आपनादे जन्य निये चले एसेछि आबार एकटी नतून निरामिष पद। एटी ऐतिह्यशाली बांगलार एकटी पुरातन लुप्त प्राय पद। रेसिपिटिर नाम हलो चापड़ घंट। एखाने आमी चालकुमड़ो दिए ए चापड़ घंटटा करे देखिएछि। आशा करी रेसिपिटा आपनादेर भालो लागबे। आर रेसिपिटी देखार संगे संगे आमार चैनेले जदि नतून होये थाकेन ताहले अवश्यई सबस्क्राइब करे बेल आइकनटी टिपे देबेन। आमार एरकम नित्य नतून रेसिपि सबार आगे आपनादेर काछे पौंछे जाबे। ठाकुरबाड़ीर रान्ना थेके आमि एई चापड़ घंट रेसिपिटी नियेछि। रेसिपिटिते सामान्य अदल बदल करेछि आमार पछन्द अनुयायी। एखाने आमि एक कप परिमाण मटर डाल नियेछि। मटर डालटाके दो तीन घंटा भिजिए रेखेछि। एबार मटर डालटाके दुटो काँचा लंका दिए आमि बेटे नेब। आर नियेछि एकटा गोटा चालकुमड़ो खूब छोट्ट छोट्ट टुकड़ो करे। मटर डालटा काँचा लंका दिए बेटे राखछि। आर एरपरे कड़ाई बसिए दियेछि। कड़ाते एक कप परिमाण मुगेर डाल दिए दिलाम। मुगेर डालटा हालका आँचे लालचे करे भेजे तुले नेब। मुगेर डालटा आमी जोग करेछि एटा स्वाद आरो बाड़ाबार जोन्नो। मुगेर डालटाके हालका गरम जले भिजिए राखलाम। आर मटर डालटा देखुन आमार बाटा होये गेछे। काँचा लंका दिए बेटेछि। आर सम्पूर्ण पेस्ट ना करे अल्प एकटु कचकचे थाका अवस्थाय देखुन डालगुलो देखा जाच्छे। एरकम अवस्थाय राखले किन्तु स्वादटा आरो बेशी भालो हबे। एखाने परिमाण मतो नुन दिलाम। सामान्य एकटु लंका गुड़ो दिए दिच्छि। सामान्य एकटु हलुद गुड़ो दिए दिच्छि। আমার ডালের পরিমাণ অনুযায়ী আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন যোগ করলাম। আপনারা যতটা ডাল নেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী এগুলো যোগ করবেন। এর মধ্যে আর আমি কিছুই দেব না, এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। কড়াই সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এক এক করে চাপড়গুলো আমি ভেজে নেব। এক্ষেত্রে বলে রাখি, চাপড়গুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। খুব জোরে আঁচ দিলে ওপরটা লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে বেল আইকনটি টিপে দেবেন সাবস্ক্রাইব করে, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো অর্থ লাগে না। ঠাকুরবাড়ির অনেক প্রচলিত রান্নার মধ্যে এটি একটি জনপ্রিয় রান্না। এটি প্রায় লুপ্ত। আজকাল এই চাপড় ঘণ্ট তো দেখতেই পাওয়া যায় না কারোর বাড়িতে। তো আপনারা করতে পারেন, করে তাক লাগিয়ে দিতে পারেন একটা নতুন নিরামিষ রেসিপি। বড়াগুলো ছেড়ে দেওয়ার পর তেলটা সম্পূর্ণ মাখিয়ে নেওয়ার জন্য আমি এইভাবে কড়াটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে তেল মশলা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, তাই আমি অল্প তেলেই এগুলো ভাজার চেষ্টা করেছি। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম টু লো রেখেছি। রেখে বড়াগুলো নেড়ে চেড়ে এরকমভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। প্রচণ্ড গরমে এরকম একটা হালকা রেসিপি হলে ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বড়াগুলো কিন্তু আমার লালচে করে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো সমস্ত এক এক করে তুলে নেব। এমনিতেও এই চাপড় বা বড়াগুলো খেতে এতটাই ভালো হয়, আপনারা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। এবার এই কড়াতে আমি আরও দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব দু এক টুকরো দারুচিনি। দারুচিনিটা দেওয়ার পরই দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সাথে দেব হাফ চা চামচ সাদা জিরে। দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে এবার কেটে রাখা চালকুমড়োর টুকরোগুলো এর মধ্যে আমি যোগ করে দেব। আপনারা এই চাপড় ঘণ্ট চালকুমড়ো ছাড়া অন্যান্য সবজি দিয়েও করতে পারেন, তাতেও খেতে কিন্তু ভালো হবে। তিন চার মিনিট আমি এইভাবে চালকুমড়োগুলো ভেজে নিয়েছি। এবার কম আছে, চার মিনিট চাপা দিয়ে রাখলাম জলটা শুকোবার জন্য। দেখুন চার মিনিট পরে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত চালকুমড়ো, জলটা শুকিয়ে গেছে। এবার ভেজে রাখা মুগের ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব।
প্রথমেই মুগের ডালটা ভেজে আমি সামান্য গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। দেখুন মুগের ডালটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এইভাবে মুগের ডাল ভেজে গরম জলে ভিজিয়ে রাখলে খেতে কিন্তু বেশি ভালো হবে। এবার চালকুমড়োর সাথে মুগের ডালটা আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমার যতটা পরিমাণ সেই অনুযায়ী হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে এবার নেড়ে চেড়ে তিন চার মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি নুন দিইনি। একটু কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে নুন দিয়ে দেব। এখানে আমি এক চা চামচ পরিমাণ নুন যোগ করেছি। নুন দেওয়ার পর একটুখানি কষিয়ে নিয়ে যখন দেখব চাল কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। চাল কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি খুব সামান্য জলই ব্যবহার করেছি, এক কাপ পরিমাণ জল এখানে আমি ব্যবহার করেছি। এবার আঁচটাকে আমি ফুল করে দেব, অর্থাৎ গ্যাসের ফ্লেমটা আমি ফুল করে দেব। দিয়ে এর মধ্যে ভেজে রাখা চাপড়গুলো আমি এই সময় দিয়ে দেব। চাপড়গুলো পরে যোগ করলে খেতে কিন্তু ভালো হবে না। আর এই সময় চাপড়গুলো দিয়ে দিলে এর মধ্যে নুন, মিষ্টি, ঝাল সমস্ত সমপরিমাণে ঢুকে খেতে খুব সুন্দর হবে। খুব ভালো করে চাপড়গুলো আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। নিয়ে এবার বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলেছি। দেখি এখন কি অবস্থায় এসছে। এখনো পর্যন্ত জলটা সম্পূর্ণ শুকোয়নি, কিন্তু চাপড়গুলো বেশ একটু নরম হয়ে এসছে। এখন আমি জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব। আর এই সময় আমি চিনিটা যোগ করব। চিনি আমি আগে দিইনি, এখন আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কম মিষ্টি খেলে কম চিনি ব্যবহার করবেন, তবে এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন গা মাখা হয়ে আসবে তখন চাপড়গুলো খেতেও কিন্তু আরও ভালো হবে। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আর আমি এইরকম রস রস থাকা অবস্থায় গ্যাসটা অফ করে দিয়েছি। শেষকালে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট রেখে তারপর আমি পরিবেশন করব। অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের এই চাপড় ঘণ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় গোপাল।